যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ তাতে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই তুঙ্গে। তাই এই কথা মাথায় রেখে হালিশহর ও কাঁচরাপাড়ার দুই প্রশাসক এবং প্রশাসন মিলে লকডাউনের সিদ্ধান্ত নেয়। আগামী এক সপ্তাহ ধরে গোটা বীজপুর জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু কিছু অবিবেচক মানুষ এই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ তো আবার দোকান খুলে নিয়ে বসে আছে। এই সমস্ত মানুষকে সচেতনতার শিক্ষা দিতে ফের আজ মাঠে নামলো বীজপুর থানার পুলিশ। কাঁচরাপাড়ার পৌর প্রশাসক সুদামা রায় বলেন, পরিস্থিতিটা মানে খুবই ভালো না দেখছি, আমি যা শুনলাম, দেখেন পুলিশ প্রশাসন সক্রিয় আছে, আমরা মিউনিসিপ্যালিটি থেকে সক্রিয় টিম একটা পাঠাচ্ছি, লকডাউন পুরোপুরি পালনটা হোক সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষ যদি সচেতন না থাকে তো কী করা যায়? মানুষকে তো আমরা সচেতন করার চেষ্টাও করছি, কালকে মাইকিংও করেছি, আজকেও 10টা পরে মাইকিংটা হবে, মানুষকে একটা সচেতন থাকতেই হবে, তারপরেই করোনা যাবে। লকডাউন না মানায় এদিন তাদের কান ধরে ওঠবস করানো পুলিশ। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে নতুন করে সচেতনতার পাঠ দিল বীজপুর থানার পুলিশ। কাঁচরাপাড়া থেকে ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।